সো বন্ধুরা, একটি টেন্ডা রাউটার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কে কে চুরি করে চালায় এক মিনিটে আপনি দেখে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকে জানে না একটি টেন্ডা রাউটারে কতজন কানেক্টেড আছে, কিভাবে সেটি দেখতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব, যেভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি টেন্ডা রাউটারে কতজন কানেক্টেড আছে সেটি দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনার টেন্ডা রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কে কে চুরি করে চালায় সেটি দেখার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোনটিকে টেন্ডা রাউটারের সাথে কানেক্টেড করে নিতে, বা আপনার মোবাইল ফোনটি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড হওয়ার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে, বা অন্য কোনো ব্রাউজার থাকলে সেটি দিয়েও কাজ করতে পারবেন। মোবাইল এবং কম্পিউটার দুটাই সেম প্রসেস। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারে টেন্ডা রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নিতে হবে। একটি টেন্ডা রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। এটি হলো একটি টেন্ডা রাউটারের আইপি অ্যাড্রেস। এটি লিখে প্রথমে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনাদের সামনে টেন্ডা রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি আগে থেকে সেট আপ করে রাখেন। যদি সেট আপ করে রাখেন তাহলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড সেট আপ না করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে ডিরেক্টলি প্রবেশ করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার রাউটারে যেহেতু অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ করে রেখেছিলাম বা সেট আপ করে রেখেছিলাম, সেজন্য আমাদের এরকম একটি অপশন চলে এসেছে, লগইন পাসওয়ার্ড। এই লগইন পাসওয়ার্ডটি হচ্ছে বন্ধুরা, আপনারা যখন আপনাদের রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি দিয়েছিলেন বা সেট আপ করেছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে লগইন পাসওয়ার্ড হিসেবে বসিয়ে এরপর আপনাকে আপনার রাউটারে প্রবেশ করতে হবে। আমি আমার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি প্রথমেই লগইন পাসওয়ার্ডে বসিয়ে দিলাম। বসানোর পর আপনারা নিচে লগইন বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা সরাসরি লগইন অপশনে ক্লিক করে দিলেই আপনি আপনার রাউটারে খুব সহজেই প্রবেশ করে নিতে পারবেন। যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি ভুলে যান বা ভুল করেন সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে প্রবেশ করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারে লগইন করে নিয়েছি। লগইন করার পর বন্ধুরা আপনাদের সামনে টেন্ডা রাউটারের এইরকম একটি হুবহু ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা বাম দিকে অ্যাটাচ ডিভাইস বলে এরকম একটি অপশন দেখতে পাবেন, তার পাশে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডটি দেখতে পাবেন। অ্যাটাচ ডিভাইস, এই মুহুর্তে আমার রাউটারে চারজন কানেক্টেড, এটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য উপরের ডান দিকে থ্রি ডট লাইন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা উপরের ডান দিকে থ্রি ডট লাইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে টাচ করে দেবেন। এটিতে টাচ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন মাঝখানে ব্যান্ডউইথ কন্ট্রোল বলে একটি অপশন, এখান থেকে আপনারা এই ব্যান্ডউইথ কন্ট্রোল এই অপশনটিতে আপনারা টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এই অপশনটিতে টাচ করে দিলাম। টাচ করার পর আপনার রাউটারে এই মুহূর্তে কয়টা ডিভাইস কানেক্টেড, প্রত্যেকটা ডিভাইসের নাম, আইপি অ্যাড্রেস এবং সকল কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আপনার রাউটারে যে অপরিচিত ডিভাইসটা কানেক্টেড বা যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চুরি করে চালাচ্ছে, চাইলে এখান থেকে আপনি তাকে ব্লক করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার এই মুহূর্তে এই রাউটারে চারটা ডিভাইস কানেক্টেড, তিনটা ডিভাইস থাকার কথা, একটা ডিভাইস অতিরিক্ত কানেক্টেড হয়ে আছে। এখন আমি চাইলে এই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারবো। সেটি ব্লক করার জন্য নিচে এই অপশনটি এনেবল থাকবে, এটিকে ডিসেবল করে নিচে ওকে অপশনে ক্লিক করে দিলে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। দেখুন ব্লক হয়ে গিয়েছে এবং সেভ সাকসেসফুল লেখা চলে এসেছে। এখন আপনি চাইলে সেই ডিভাইসটিকে আবারও আনব্লক করে দিতে পারেন। আমি এটিকে আনব্লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। রিমুভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে সেই ডিভাইসটি আবারও আনব্লক হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনার টেন্ডা রাউটারে কতজন কানেক্টেড আছে সেটি আপনি খুব সহজে মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।